আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভৌমজলের নির্গমন এবং নিয়ন্ত্রক নিয়ে, তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজ ভূমিরূপ সম্পর্কে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাষ্ঠাঞ্চল বলতে কি বোঝো? ইউরোপের দক্ষিণ ভাগে দুটি দেশ রয়েছে, যেটি হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা ও সার্বিয়া মন্টেনিগ্রো। এই দুটি দেশ অ্যাড্রিয়াটিক উপকূলে চুনাপাথর গঠিত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মালভূমি অবস্থান করে তাকে আমরা বলবো কাষ্ঠাঞ্চল। আর এই কাষ্ঠাঞ্চলের সাথে যখন ভৌমজলের বিক্রিয়া ঘটবে তখন যে ধরনের বৈশিষ্ট্যপূর্ণ নতুন ভূমিরূপের সৃষ্টি হবে তাকে আমরা বলবো কাষ্ঠ ভূমিরূপ। এখন আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে কাষ্ঠ ভূমিরূপের গঠনের জন্য উপকূল অবস্থা, মানে কি কি উপকূল অবস্থা একটা কাষ্ঠ ভূমিরূপ গঠনে সাহায্য করে। তো প্রথমত হচ্ছে বৃষ্টিপাত। যে সমস্ত অঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এবং সেখানে যদি চুনাপাথরের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি তাহলে কী হবে, কাষ্ঠ ভূমিরূপ সৃষ্টি হতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। কাষ্ঠ ভূমিরূপ সৃষ্টি হতে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতাটা অনেকটা উঁচুতে অবস্থান করতে হবে। প্রবাহমান ভৌমজলের উপস্থিতি থাকতে হবে কাষ্ঠ ভূমিরূপ গঠনের জন্য। আরেকটি যেটা উন্মুক্ত ভূপৃষ্ঠ, মানে আলগা মাটি, যেই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ এবং ঘনত্ব খুবই কম সেই অঞ্চলে কাষ্ঠ ভূমিরূপ গঠন হতে পারে। তো আমরা এখন আলোচনা করব ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কাষ্ঠ ভূমিরূপ, মানে ক্ষয়কার্যের ফলে কী কী ধরনের কাষ্ঠ ভূমিরূপ সৃষ্টি হয়। টেরারোসা হলো চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যখন লাল রঙের মৃত্তিকার সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো টেরারোসা। গ্রাইক্স বা কারেন বা লেপিস, এর মানে হলো চুনাপাথরযুক্ত অঞ্চলে পর্বতগাত্র ক্ষয়প্রাপ্ত হয়ে যে দীর্ঘ দীর্ঘ গর্তের সৃষ্টি করে সেই গর্তগুলিকে বলে ড্রাইক্স। গ্রিক ভাষায় একে বলে ড্রাইক্স, জার্মানি ভাষায় একে বলে কারেন এবং লেপিস বলে ফ্রান্স ভাষায়। সোয়ালো হোল হলো চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন ক্ষয়কার্যের ফলে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তখন আমরা সেই গর্তকে কি বলবো, সোয়ালো হোল। আর সিঙ্কহোল কাকে বলবো, যখন সেই সোয়ালো হোলগুলি আরও ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার আকার ধারণ করে তাকে আমরা বলবো সিঙ্কহোল। ডোলাইন হলো চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে অনেকগুলো আবদ্ধ ছোট বড় গর্তের সৃষ্টি হয়, সেই আবদ্ধ গর্তগুলিকে ডোলাইন বলে। কাষ্ঠ জানালা হলো চুনাপাথর গঠিত অঞ্চলে যখন দ্রবীভূত জলরাশি বিভিন্ন সুড়ঙ্গ পথ দ্বারা প্রবাহিত হয় তাহলে সেই ধসে যাওয়া জায়গাগুলি দিয়ে নদীর সেই প্রবাহকে দেখা যায়, তাকেই কাষ্ঠ জানালা বলে। সলিউশন প্যানটা কি? সলিউশন প্যানগুলো কাষ্ঠ ভূমিরূপে দ্রবণ কার্যের ফলে অনেক ভূমিরূপের সৃষ্টি হয় যেগুলি কি ডোলাইনের মতো অগভীর কিন্তু বিশাল আকৃতি, তাকে বলে সলিউশন প্যান। সলিউশন প্যান এবং ডোলাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য হল এই সলিউশন প্যান আকৃতিতে বড় এবং ডোলাইন আকারে ছোট। গুহা হল চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের সামান্য নিচে যখন চুনাপাথরের মধ্যবর্তী অংশ ধসে যায় তাকে গুহা বলে, যেমন জয়ন্তী গুহা। কোনার্স হল চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যখন ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেই গর্ত দিয়ে কি হয়, উপরিস্থ জলগুলো ভূ
অভ্যন্তরে প্রবেশ করে। এইভাবে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে নর্স বলে। গিরিখাল, চুনাপাথরযুক্ত অঞ্চলে উপত্যকার দুই প্রান্ত যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন সেই ঢালটা অনেকটা খাড়া প্রকৃতির হয়। সেই খাড়া প্রকৃতির ঢালকেই গিরিখাল বলে। যেমন ফ্রান্সের ট্রান্স গিরিখাল, স্বাভাবিক সেতু বা খিলান খিলা। চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যে সরু সরু সুড়ঙ্গের সৃষ্টি হয় সেই সুড়ঙ্গের ছাদ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে আরও সরু আকার ধারণ করে। সেই ছাদটি দেখতে অনেকটা সেতু বা খিলানের মতো হয়, তাই একে স্বাভাবিক সেতু বা খিলান বলে। প্রাকৃতিক সুড়ঙ্গ, চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন সেই সুড়ঙ্গগুলি আরও দীর্ঘায়িত হয় তখন তাকে বলে প্রাকৃতিক সুড়ঙ্গ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশে এই ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়।